রাসূল বললেন যে কি জিবরিল কি বলে হযরত জিবরিল আলাইহিস সালাম এসে আয়াত নিয়ে আসলেন ওমাই ইত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহ বালিগু আমরি কাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদরা রাব্বুল আলামিন বললেন যাও যেই আল্লাহকে ভয় করবে ইয়াজআল্লাহু মাখরাজা রাব্বুল আলামিন তার জন্য সমস্ত মুসিবতের রাস্তা খুলে দিবে সমস্ত মুসিবতে কি রাস্তা খুলে দিবে আমার বন্ধু অভাবী বন্ধুদেরকে বলছি ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় কর অসুস্থ বন্ধুদেরকে বলছি ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় কর সমস্যাগ্রস্ত বন্ধুদেরকে বলছি ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় কর তোমার স্ত্রী তোমার কথা শুনে না ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় কর তোমার ছেলে তোমার কথা শুনে না ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় কর তোমার বস তোমাকে কষ্ট দেয় ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় কর তোমার জমিনের ফসল নষ্ট হয়ে যায় ইত্তাকিল্লাহ তুমি আল্লাহকে ভয় কর তোমার খামারে মুরগি মরে যায় ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় কর ইয়াজআল্লাহু মাখরাজা রাব্বুল আলামিন হার হার মুসিবতে কোষাদা করে দিবেন রাস্তা খুলে দিবেন ওয়ায়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব তোমাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যেটা তোমার ধারণাও হয় না তাহলে এক নম্বর সবক কি ইত্তাকিল্লাহ এক নম্বর সবক কি আবার বলেন এক নম্বর সবক কি আল্লাহকে ভয় কর বলে হুজুর আল্লাহকে ভয় করলে কি হয় আল্লাহকে ভয় করলে বান্দা কোনো আবাদত ছুটে না কোনো গুনাহ হয় না শুধু বললাম আমি আল্লাহকে ভয় করি এটা শুধু বলার বিষয় না আল্লাহকে ভয় করলে কোনো আবাদত ছুটে না কোনো গুনাহ হয় না আল্লাহকে ভয় করলে কোনো আবাদত ছুটে না কোনো গুনাহ হয় না ফেসবুকে গুনাহ করে কেন কোন কারণে গুনাহ করে ইত্তাকিল্লাহ না হওয়ার কারণে চোখে খেয়ানত কোন কারণে করে তাকওয়া না থাকার কারণে কানে খেয়ানত কোন কারণে করে তাকওয়া না থাকার কারণে জবানে মিথ্যে কখন বলে তাকওয়া না থাকার কারণে জবানে হারাম কখন খায় মুখে হারাম কখন খায় তাকওয়া না থাকার কারণে জেনা ব্যভিচার কখন করে তাকওয়া না থাকার কারণে চুরি কখন করে তাকওয়া না থাকার কারণে ইত্তাকিল্লাহ ইত্তাকিল্লাহ মুখস্থ করেন আবার বলেন ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় কর বলো 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 আল্লাহকে ভয় করব আল্লাহকে ভয় করব ভালোবাসবো আল্লাহকে ভয় করব আল্লাহকে আশা করব আল্লাহর কাছে সুবহানাল্লাহ তাইলে আল্লাহ তাআলা বললেন ওয়ামাই ইত্তাকিল্লাহ যা আল্লাহকে ভয় করে ইয়াজআল্লাহু মাখরাজা আল্লাহ তার মুসিবতের রাস্তা খুলে দেন আর কি করেন ওয়ায়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব আর আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে রিজিক দান করেন এমন জায়গা থেকে রব্বুল আলামিন রিজিক দান করেন যেটার কল্পনাও করা হয় না যেটা তোমার ধারণাও নাই সুবহানাল্লাহ এই জন্য আমরা মাদ্রাসাওয়ালারা কি দিয়ে চলি আমরা মাদ্রাসাওয়ালারা কি দিয়ে চলি আমার মাদ্রাসা 1100 ছাত্রছাত্রী 1100 ছাত্রছাত্রী খায় 1100 ছাত্রছাত্রী যদি তিন বেলা খায় সকালবেলা দুপুরবেলা বিকেলবেলা 1100 ছাত্র তিন বেলা খেলে 3100 কত 3300 মানুষ যদি এক বেলা খায় কেমন হয় কথা দিলাম তুমি আমার হয়ে যাও তোমার মুখে লোকমা আমি তুলে দিব তুমি বঞ্জা তুমি আমার হয়ে যাও তোমার মুখে আমি লোকমা তুলে দিব এবার আল্লাহ রাসূল সাহাবীকে বললেন ওয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব তোমাকে তাকওয়ার সবক দিয়েছিলাম তুমি তাকওয়ার উপর উঠছিলে এজন্য ছেলেও বের হয়ে গেল রিজিকের ব্যবস্থা রব করে দিল কি বাড়া দিছে সাথে সাথে ওটার ঘোড়া কি করলো এবার আল্লাহ তাআলা বলেন ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ যে আল্লাহর উপর ভরসা করতে পারে ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ যে রবের উপরে ভরসা করে ফাহুয়া হাসবু রব তার জন্য যথেষ্ট হয় সুবহানাল্লাহ
মনে আছে কোথেকে কথা দূরে চলে গেছে, হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল। তাহলে সাহাবীরে সবক দিলেন কয়টা? এক নম্বর তাকওয়া, এক নম্বর কি? আবার বলেন কি? দুই নম্বর তাওয়াক্কুল, দুই নম্বর কি? তাকওয়া মানে কি রে বাবা? আল্লাহকে ভয় করা। তাকওয়া মানে কি? আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করা মানে কি? কোনো গুনাহ না করা। সুবহানাল্লাহ, আমরাও গুনাহ ছাড়ি, আমরাও গুনাহ ছাড়ি, সাহাবায়ে কেরামও গুনাহ ছাড়তেন। পার্থক্য হলো আমরা গুনাহ ছাড়ি কয় কারণে? অনেকগুলো কারণে। মানুষ কি বলবে গুনাহ করলে? মানুষ কি বলবে? আমি ইমাম সাহেব মানুষ, গুনাহ করলে মানুষ কি বলবে? আমি মুফতি সাহেব মানুষ, গুনাহ করলে মানুষ কি বলবে? আমি তো বক্তা সাহেব মানুষ, গুনাহ করলে তো মানুষের আমাকে দাওয়াত দিবে না। আমরা গুনাহ ছাড়ি এই জন্য, সাহাবা গুনাহ ছাড়ছে আল্লাহর ভয়ে। আমাদের হযরত মৌলানা, হযরত মৌলানা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুম, তিনি বলেন কোনো মানুষ যদি আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিতে পারে, কোনো মানুষ যদি আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয়, সে যখন দুই হাত তোলে আল্লাহ তাআলা তার হাতকে খালি হাতে ফেরত দিতে লজ্জা পায়। সুবহানাল্লাহ, দুই হাত তোলে গুনাহ ছেড়ে দেয়, গুনাহ ছেড়ে দেয়, সে যখন দুই হাত তোলে আর বলে রব্বা রব্বুল আলামিন, তাকে একটা ছেলে দিয়ে দাও, আল্লাহ তাআলা বলেন যাও, ওকে ছেলে দিয়ে দিলাম, যাও। সে কারোর জন্য সুপারিশ করলে তা আল্লাহ তাআলা শুনেন। সুবহানাল্লাহ, বলবেন না সে আল্লাহ তাআলা কি করেন বলেন? আল্লাহ ওর ছেলেটার বিদেশের ব্যবস্থা করে দাও, তা আল্লাহ তাআলা শুনে। হুজুরের কাছে গিয়া, হ্যাঁ হুজুরের পিশাব, আমারও পিশাব, হযরত নানুপুরি রহমতুল্লাহর কাছে গিয়া, এই নানুপুর মাদ্রাসার বড় কারি সাহেব গিয়ে বলতেছে, হুজুর আজকে রান্নার কিছু নাই। রান্নার কি নাই বলেন? হুজুর রান্নার মতো কিছুই নাই, কি করব? আচ্ছা যাও আল্লাহ ভরসা। একটু পরে দেখে একটা পাখি মাদ্রাসার উপর দিয়ে উড়ে গেছে, উড়ে যায়, আর পাখির পা থেকে একটা মাছ ধপাস করে মাঠে পড়ে লাফাতেছে, 10 কিলো ওজনের কাতল মাছ, দৌড় দিয়ে গেছে হুজুরের কাছে। হুজুর একটা মাছ পাখির পা থেকে পুরো লাফাইতেছে, কয় যাও অমাইয়া তাওয়াক্কাল আলা আল্লাহ ফাহুয়া হাসবু, যাও তোমরা খেয়ে নাও, যাও। রাসূল বলেন লাউ তাওয়াক্কালতুম আলা আল্লাহ হাক্কা তাওয়াক্কুলি, যদি তোমরা আল্লাহর উপর ভরসা করতে, ভরসার মতো ভরসা, আল্লাহ তাআলা তোমাদেরকে লারাযাকাকুম, তোমাদেরকে এভাবে রিজিক দিতেন যেভাবে পাখিকে রিজিক দেয়। পাখি সকালবেলা খালি পেটে বের হয় আর বিকেলবেলা ভরা পেটে ফিরে। সুবহানাল্লাহ, বলবেন না? এজন্য কি তাকওয়া এবং কি তাওয়াক্কুল।